আসসালামু আলাইকুম। সাদ একাডেমির পক্ষ থেকে সিএসএস থ্রি ফ্রম W3 স্কুল এর আজকে 29তম ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই। গত দুই পর্ব জুড়ে আমরা সিএসএস ফন্ট সম্পর্কে আলোচনা করে আসছি, আজকের পর্বে আমরা ফন্ট সাইজ নিয়ে আলোচনা করে থাকব। তো ফন্ট সাইজ প্রপার্টির মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সকল টেক্সটের উপরে কন্ট্রোল নিতে পারেন, অর্থাৎ আপনার ফন্টের সাইজ কেমন হবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন। বাট রিমেম্বার দ্যাট ইউ শুড নট ইউজ ফন্ট সাইজ অ্যাডজাস্টমেন্ট টু মেক প্যারাগ্রাফ লুকস লাইক হেডিং অর হেডিং লুক লাইক প্যারাগ্রাফ। দ্যাট মিন্স আপনি কখনোই প্যারাগ্রাফের ফন্ট সাইজ বাড়িয়ে হেডিংয়ের মতো নেবেন না বা হেডিংকে প্যারাগ্রাফের মতো করবেন না, আপনার হাতে যতই কন্ট্রোল থাক। আমরা মূলত দুই ধরনের ফন্ট সাইজ হয়ে থাকে, একটা হচ্ছে অ্যাবসোলিউট, দেন সেকেন্ড হচ্ছে রিলেটিভ। তো অ্যাবসোলিউট কি? অ্যাবসোলিউটটা যেটা আপনি পিক্সেলের মাধ্যমে করে থাকেন। আমি আর কথা না বাড়িয়ে আমি আমার এইচটিএমএল পোর্শনে আমি চলে যাচ্ছি। আমি একটি H1 ট্যাগ নিচ্ছি, দিস ইজ এ হেডার H1 সেকশন, দেন আমি সেই সাথে একটি H2 সেকশন নিয়ে নিচ্ছি, দিস ইজ এ হেডার 2 সেকশন। ওয়েল, সেই সাথে আমি বোঝানোর জন্য আরেকটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি, দিস ইজ এ প্যারাগ্রাফ। চলুন প্রথমে আমরা এটাকে রিলোড দিয়ে আসি। যথারীতি সিম্পল যেভাবে থাকা দরকার সেভাবে আছে। এখন আমরা অ্যাবসোলিউট ফন্ট প্রপার্টি আমরা অ্যাপ্লাই করে আসি। প্রথমে আমরা নিয়েছি H1, অর্থাৎ এই যে H1 এটাকে আমি 100 পিক্সেল করে দিব। ওকে, আমি তার ফন্ট সাইজ 100 পিক্সেল। দেখুন, আমি একটু পরেই বলবো কেন আমরা এই ফন্ট সাইজটা অ্যাবসোলিউট ফন্ট সাইজ ব্যবহার করব না। এবার আমি H2কে ডিজাইন করছি, তার ফন্ট সাইজ আমি সে 30 পিক্সেল করে দিচ্ছি। দেখুন, আমি যখন সাইজটিকে রিলোড দিচ্ছি তখন এটি 30 পিক্সেল হয়ে গেছে। এখন এই যে প্যারাগ্রাফ আছে, দেখুন আমি চাইলে পিকেও কিন্তু ফন্ট সাইজ প্রপার্টি 100 পিক্সেল যদি আমি করে দিই তাহলে সেটিও আমার উপরের H1 মতোই কিন্তু হয়ে যাবে। বাট ইটস এ ব্যাড প্র্যাকটিস, ওকে, দুইটাই কিন্তু সেম। ফন্ট উইথ বোল্ড করে দিলে আমার কিন্তু এটার মতো বোল্ড হয়ে যাবে, ওকে। বাট এটা কখনোই আপনারা ব্যবহার করবেন না, কারণ দেখুন এটা কিন্তু ফন্টটি ভেঙে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু রেসপন্সিভ না। রেসপন্সিভ আমাদেরকে হতে গেলে কি করতে হবে? ইএম আকারে ব্যবহার করতে হবে। ইএম কি? 16 পিক্সেল। অর্থাৎ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে এক ইএম সমান কত, এটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয়ে যায়। অর্থাৎ আমি এই সিএসএস অংশটুকু যদি এখন আপনাদের জন্য ডিলিট করে দিই তাহলে এখানে দেখুন 1 em সমান 16 পিক্সেল। অর্থাৎ আমি যদি এটাকে পি দিয়ে দিই, পি কে যদি ডিজাইন করি আমি ফন্ট সাইজ 1 em, দেখুন আমি এটাকে রিলোড দিচ্ছি, এই যে সাইজটা এটা হচ্ছে 16 পিক্সেল, এটা হচ্ছে 1 em। এখন 1 em আমরা যখন ব্যবহার করব তখন সেটা কিন্তু রেসপন্সিভ হবে। দেখুন উপরের H1 অংশটুকু আমরা যখন আগে ব্যবহার করেছিলাম তখন কিন্তু ফন্টটি ভেঙে গিয়েছিল, বাট এখন যখন আমি ফন্ট 3.5 em আকারে দিচ্ছি তখন দেখুন আমি সাইডটিকে রিলোড দিলাম। সাইডটিকে রিলোড দেওয়ার পরেও আমি যখন এটাকে ছোট করব তখন এই যে দেখুন এটা কিন্তু আর ভেঙে যাবে না, অর্থাৎ এটা কিন্তু রেসপন্সিভ আকারে দেখা দিচ্ছে। এখন এর পাশাপাশি আমরা কি করতে পারি? অবশ্যই আমি প্রথমেই আপনাদেরকে বলেছি কখনোই অ্যাবসোলিউট টাইপের কোনো ইয়ে আপনারা ব্যবহার করবেন না ফন্ট সাইজ, অর্থাৎ পিক্সেল আকারে। আচ্ছা, এখন আপনারা একটা জিনিস মনে রাখবেন, ইএম কিন্তু ইন্টারনেট এক্সপ্লোরারের যে আগের ভার্সনগুলো সেটা কিন্তু আপনার সাপোর্ট করবে না। অর্থাৎ আমাদেরকে যদি ইএম সাপোর্ট করতে হয় তাহলে অবশ্যই নতুন যে ব্রাউজারগুলো আমি যেভাবে ব্যবহার করছি, যদিও এটা বলার প্রয়োজন রাখে না, এখন সবার কাছেই নিউ ব্রাউজার আমরা ব্যবহার করে থাকি। এর পাশাপাশি কিন্তু আমরা ভিউপোর্টের অর্থাৎ VW এর মাধ্যমেও রেসপন্সিভ করতে পারি, যেটা হাইলি রিকমেন্ডেড, আমি রিকমেন্ড করে থাকি। এখানে দেখুন 10 VW যদি আমরা দিয়ে দিই তাহলে আমরা যখন সাইডটিকে রিলোড দিচ্ছি দেখুন দিস ইজ এ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটা 10 ভিউপোর্ট হয়েছে। বাট আমরা যতই এটাকে ছোট করি না কেন
এটা কিন্তু দেখুন উপরের দিকটি ভেঙে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু টেক্সটের সাথে সাথে কি হচ্ছে সেটা অ্যাডজাস্ট করে নিচ্ছে। এখন আমি এইচ ওয়ান এর ক্ষেত্রেও টু ভিউপোর্ট দিয়ে দিলাম। দেখুন আমি এখন যখন সাইটটিকে রিলোড দিচ্ছি, তখন আমার কিন্তু এই যে হেডার সেকশনটি সেটিও কিন্তু কি হচ্ছে ওই দেখুন ওটার সাথে সাথে পরিবর্তন হচ্ছে, খেয়াল করেছেন নিশ্চয়। তো অবশ্যই আপনারা ভিউপোর্টের মাধ্যমে সাইজটিকে রিলোড, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পার্সেন্টেজ এবং ভিউপোর্টের মধ্যে একটি সম্পর্ক আছে, 1% সমান 1 ভিউপোর্ট, দ্যাটস ইট। সিএসএস ফন্ট সাইজ নিয়ে এর থেকে বেশি আর কোনো কিছু আপনাদের প্রয়োজন পড়বে না। আপনারা পিক্সেলের মাধ্যমে সাইজকে নির্ণয় করতে পারেন, পার্সেন্টেজের মাধ্যমে করতে পারেন, ইএমএম এর মাধ্যমে করতে পারেন, এবং সব থেকে বেশি যেইটি আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করে থাকি সেটি হচ্ছে আপনার ভিউপোর্ট, ভিউপোর্টের মাধ্যমে করতে পারেন। সাদ একাডেমির পক্ষ থেকে 29তম পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।